আজকে আমরা অ্যাকাউন্ট খোলার পরে কিভাবে প্রোফাইলটা সেটিং করব তা দেখব। আমি আবার গত ক্লাসে যেখানে শেষ করছিলাম ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড আবার ক্লিক করলাম। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে স্টার্ট সেলিং লিখা আছে, গত ক্লাসে এখানে ছিল জিনিসগুলো, যে স্টার্ট সেলিংয়ে ক্লিক করতেছি। এখানে ক্লিক কর, আচ্ছা এর আগে আমি একটু এখানে ইয়াটা দেখে নিই, প্রোফাইলটা, মাই প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পর এখানে পিকচার দেওয়া নাই, আমি এখানে একটা পিকচার দিয়ে দিচ্ছি, অ্যাড ফটো। অ্যাড ফটোতে ক্লিক করার পর এখানে ফটোটা আসতেছে না, নেট স্লো। আচ্ছা আমি জাস্ট এটা দেখা দিচ্ছি, স্টার্ট সেলিংয়ে ক্লিক করলাম। স্টার্ট সেলিংয়ে ক্লিক করার পর এখানে ক্রিয়েট অ্যা গিগ লেখা আছে, ক্রিয়েট অ্যা গিগ। তো আমরা গত ক্লাসে বলছিলাম এখানে যে কাজগুলো আছে প্রত্যেকটার দাম হচ্ছে $5 করে, একটা গিগের দাম হচ্ছে $5 করে। তো এখানে আমি যাচ্ছি ক্রিয়েট অ্যা গিগ, এখানে ক্লিক করলাম। এই যে এখানে বলা আছে আই উইল ডু সামথিং, মানে আমি যেটা কাজ করব এখানে এখানে লিখে দিতে হবে। তো কাজ কি করব, ধরে নিচ্ছি ডাটা এন্ট্রির কাজ করব। আমি এখানে লিখতেছি ডাটা, ডাটা এন্ট্রি, এটা সার্চ করলাম। এটা দিয়ে সার্চ করলে অনেকগুলো ডাটা এন্ট্রির কাজ আসবে। এখানে ওরা কীভাবে কাজ করছে দেখেন, এখানে ও একটা কী দিছে, ব্যানার দিছে, মানে একটা ব্যানার, আমরা একটা ব্যানার হিসেবে ধরে নিচ্ছি। আই উইল কমপ্লিট এনি টাইপ অফ ডাটা এন্ট্রি ওয়ার্ক 3 hours। এখানে আমি লগ ইন করি, মানে ঢুকি, দেখি কী দেখা যায়। ও প্রথমে একটা টাইটেল দিছে, এরপরে একটা ভিডিও দিছে এবং পিকচার দিছে, এখানে অনেকগুলা কিসের পিকচার, এগুলা এখানে দেখেন বিভিন্ন কাজের, বিভিন্ন তার কাজের যে পিকচারগুলো এগুলো এখানে অ্যাড করে দিছে। এরকম অনেকগুলা ডাটা কাজ আছে, মানে ও ডাটা এন্ট্রির কাজগুলো করে। তো কোন ধরনের কাজগুলো পোর্টফোলিও হিসেবে পিকচার এখানে দিয়ে দিছে, এরপরে ওই ইয়াগুলো সম্পর্কে একটা কথা লিখে দিচ্ছে, ও কী কাজ করে। এখানে প্রথমে কিছু বিশেষ জমানোর মতো কথা বলছে, তারপর ও কী কাজগুলো করে এগুলো সম্পর্কে ও এখানে ডিটেলস বলছে। তারপর তাকে মেসেজ রিকোয়েস্ট অর্ডার দেওয়ার জন্য কথা বলছে, এখানে ট্যাগ, এখানে ট্যাগ এখানেও দিয়ে দিছে, ট্যাগ এখানে দিতে পারে, তবে ট্যাগ আমরা এখানে দিব না, এখানে দিলেও দেওয়া যায়। তার মানে আমাদের এখন কি করতে হবে, প্রথমে একটা টাইটেল নিতে হবে, আমরা কি কাজ করব তার উপর একটা টাইটেল। এখানে এটাতে এই জিনিসটা দিতে হবে, তো আমি ওটাই দিয়ে দিচ্ছি, কপি করলাম। এটা আপনার মতো করেই লিখবেন কথাটা, আমি জাস্ট এখান থেকে আই উইল এটা লিখতে হবে না, ডু থেকে বাকিগুলো লিখতে হবে। এখানে আমি পেস্ট করলাম, আই উইল কমপ্লিট এনি টাইপ অফ ডাটা এন্ট্রি ওয়ার্ক, এনি টাইপ অফ ডাটা এন্ট্রি জব দিলাম, ঠিক আছে। এরপর ফর 24 ও কি দিছিল, 3 hours, আপনি 24 ঘন্টা করবেন, আরও একটু বাড়াই দিলেন, ঠিক আছে। মানে 24 ঘন্টায় আপনি ডাটা এন্ট্রি সার্ভিসগুলো দিবেন তাদেরকে। এখানে যেটা হয় এরপরে এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন, এটা কোন ধরনের কাজ, এটা যে ধরনের কাজ তার এখানে কি হবে ক্যাটাগরিটা চলে আসবে। আপনি যদি ক্যাটাগরিটা দিতে ভুল করেন তাহলে আপনার যে কাজগুলো বায়ার খুঁজবে আপনাকে ক্যাটাগরি অনুযায়ী পাবে না, বায়ার যখন আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টদেরকে খুঁজতেছে তখন আপনার ডাটা এন্ট্রি কাজটা ওখানে আসবে না। তার মানে আপনি যে রিলেটেড কাজগুলো করতেছেন ওই রিলেটেড এখানে ডাটা ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। প্রথমে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো অপশান আছে, গ্রাফিক ডিজাইনের কাজ আছে, ভিডিও, অনেকগুলো অপশান আছে এখানে। তো এখান থেকে আমি ডাটা এন্ট্রির কাজটা পাওয়া যায় মনে হয় বিজনেসে গেলাম, বিজনেস থেকে এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এটা দিয়ে দিলাম। তারপরে অ্যাসিস্ট্যান্টের কাজ করবেন আপনি, ওর অফিসে যে কাজগুলো আছে ডাটা এন্ট্রির কাজ, রিসার্চের কাজ ইত্যাদি কাজগুলো করবেন। এরপর ডিসক্রিপশন করবেন,
বলবেন আপনি এখানে যা বলছেন তা এখানে বর্ণনা করতে হবে, আপনি কি কি কাজ করবেন। ডাটা এন্ট্রি তো অনেকগুলো কাজ আছে, ওখান থেকে কি কি কাজ করবেন। যেমন আমরা একটু আগে এটা ওপেন করছিলাম, ও এখানে কি কি বলছে, এই যে এখানে অনেকগুলা কথা বলছে, আমরা একজনেরটা দেখলাম, আমরা এগুলো নিতে পারি। মাই ফুল সার্ভিস লিস্ট, আপনি এখান থেকে ডাটা এন্ট্রি টাইপ করতে পারবেন, কপি পেস্ট করতে পারবেন, পিডিএফে ওয়ার্ডে আনতে পারবেন, এক্সেলে স্ক্যান ফাইল, স্ক্যান করা ফাইল থেকে ওয়ার্ডে লিখতে পারবেন। এরপর বিজনেস কার্ড ডিটেলস এটা পারবেন না, ওয়ার্ডপ্রেস আর্টিকেল, ওয়েব রিসার্চ করতে পারবেন, ফটোশপ ম্যানুয়াল টাইপিং এটাও পারবেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট পারেন, ডাটা এন্ট্রির ক্যাটাগরি থেকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে এগুলো পড়ে। আচ্ছা আমি এগুলো সবগুলো কপি করতেছি, এটা এটা পুরোটা আমি কপি করতেছি, এগুলা সবচেয়ে বেটার হয় আপনি নিজের থেকে কথাগুলো লিখলে, মানে আপনি কি কাজগুলো পারেন। তারপর এখান থেকে আমি যেটা পারি না ওটা আমি তুলে দিচ্ছি, এখানে আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে এটা ডিলিট করে দিলাম, এগুলো ডিলিট করে দিচ্ছি। ধরে নিচ্ছি আমরা ফটোশপের এবং ইয়ার কাজগুলো পারি না, পাওয়ার পয়েন্টের হচ্ছে পারি, এগুলো দিলাম। এর উপরে আমি একটু আর একটু কথা, ও যেটা বলছে ওইরকম কোনো একটা কথা লিখবো, যেমন এখানে কি বলছে, আমি এই কথাটা নিলাম, এটা আমি পেস্ট করলাম। আচ্ছা এটা পেস্ট, এটা পেস্ট করলাম, এটা আপনাকে সাজাতে হবে। কিন্তু ওয়ার্ডপ্রেসের কাজ পারেন না, যেগুলো যেগুলো পারেন না এগুলো কি করে দিবেন, এগুলো ডিলিট করে দিলাম, ঠিক আছে। এরপরে এই ধরনের একটা কথা আমরা লিখে দিতে পারি, এটা লিখলাম, এই ধরনের কথাগুলো আপনাকে লিখে দিতে হবে। আমি জাস্ট একজনের থেকে কপি করে নিচ্ছি, কিন্তু আপনারা কপি করে নেবেন না, আমি সময় বাঁচানোর জন্য এটা করছি। আপনারা আপনারা যে কাজগুলো পারবেন ওই কাজগুলো লিখে দেবেন, যে কাজগুলো পারেন ওই কাজগুলাই লিখে দেবেন। এরপরে আমি আর একটু নিচের দিকে আসতেছি, এরপর এখানে কি বলছে, চেক ট্যাগ মানে কি, ট্যাগ মানে লেভেল, সেটা তো জানেন। আমি ট্যাগগুলো কি, ওগুলো হচ্ছে কিওয়ার্ড, আপনাকে যে নাম দিয়ে খুঁজবে, আপনার এই পোস্টটা এই গিগটা বায়াররা কী কী নাম দিয়ে সার্চ করতে পারে ওগুলো আপনাকে এখানে দিতে হবে। যেমন কারো দরকার ডাটা এন্ট্রির কাজ করা দরকার, সে ডাটা এন্ট্রি দিয়ে সার্চ করবে, কারো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দরকার, সে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে সার্চ করবে, কারো কপিরাইট করা দরকার, কপিরাইট সার্চ দিয়ে, কারো গ্রাফিক্স ডিজাইন দরকার, গ্রাফিক্স ডিজাইনার সার্চ করবে। ওগুলো আমরা এখানে দিচ্ছি, আমি প্রথমে ডাটা দিচ্ছি, ডাটা এন্ট্রি এটা একটা কিওয়ার্ড। তারপর এখানে আরো কি কি ছিল, পিডিএফ টু এক্সেল, পিডিএফ পিডিএফ টু ওয়ার্ড এটা দিলাম। তারপর ওয়েব রিসার্চ, ওয়েব অনেক কিওয়ার্ড আসতেছে না মনে হয়, অনলাইন
দিচ্ছি দেওয়া যায় ওটাও আসতে পারে অনলাইন অনলাইন আসে নাই আচ্ছা এখানে এগুলাই দিচ্ছি এখানে যেগুলো আছে তারপর এখান থেকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিতে পারি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এখান থেকে দেখবেন এখান থেকে কোনগুলা কোনগুলা দিবেন এরপর আপনার পাওয়ার পয়েন্ট দিতে পারেন পাওয়ার পয়েন্ট ঠিক আছে তারপর এখান থেকে টাইপিং দিতে পারেন টাইপিং আচ্ছা যে ট্যাগগুলো আপনার এখানে আসবে ওগুলা দিবেন এরপর এখানে এগুলা শেষ এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আরেকটা অপশন আসবে এখানে আসলো আপনি প্রাইসটা ঠিক করবেন আপনি $5 এটা ঠিক দিলেন এরপরে এটা ডেলিভারি কয়দিনে দিবেন আপনি 3 দিনে ডেলিভারি দিবেন এরপর আপনার এখান থেকে কোনো কিছু দিতে চাইলে দিতে পারেন এগুলো দরকার নেই আমি এগুলো এখনও দরকার নেই হ্যাঁ 3 দিনে এখানে টাইম দিলাম আর কি 3 দিনের মধ্যে দিবেন আপনি যদি 2 দিন যত তাড়াতাড়ি দেন ততই ভালো এরপর এগুলো আর কিছু করি নাই সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম এরপর এখানে কি বলছে এখানে একটা এক্সাম্পল দিয়েছে দেখেন কি কি বলতে পারবে এখানে এই ধরনের কথাগুলো লিখে দেওয়া যায় আচ্ছা সামনে এটাই দিয়ে দিচ্ছি এমনিতে ডিসিশন অ্যাড করে দেওয়া যায় এগুলো এরপর আমি ওটা না দিলেও সমস্যা নাই আমি স্কিপ করে দিতে পারবো সেভ অ্যান্ড কন্টিনিউ এরপর আসতেছে পিকচার দেওয়া আমরা পোর্টফোলিওর কথা বলছিলাম না এখানে অনেকেই অনেক রকম পিকচার দিছে ওর অনেকগুলো পিকচার আমরা দেখছিলাম এখানে অনেকগুলো পিকচার দিছে তো এই ধরনের পিকচারগুলো আমাদের যদি থাকে ওখান থেকে দিব আর যদি না থাকে কী করবো ইন্টারনেট থেকে কালেকশন করে ওটাকে একটু এডিট করে দিব যেহেতু এখনও কোনো কাজ করি নাই পোর্টফোলিও তৈরি করবো আর কি আর এটা হচ্ছে চোরাপথ আর যদি আমরা যদি একটু কাজ করে দিতে চাই ওই ধরনের একটা কাজ আমরা ইয়াতে কাজ করব ওয়ার্ডে কাজ করব বলতেছি ওই ধরনের একটা কাজ করে ওইটাকে স্ক্রিনশট নিয়ে আমরা দিব পোর্টফোলিও হিসাবে তার মানে এই কাজটা আমি পারি তো পারেন কীভাবে কাজটা করেন তার উপর ডাটা এন্ট্রি কীভাবে টাইপ করেন কীভাবে তার উপর একটা কাজ মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল একটা ফাইল তৈরি করে ওইটা যদি স্ক্রিনশট নিয়ে যদি উপস্থাপন করেন তাহলে কাজ হয়ে যাচ্ছে তো এখানে আমি এক্সেলের একটা ফাইল আছে ওইটা আমি দেখতেছি কীরকম এখানে এক্সেলের একটা ফাইল আছে এই ফাইলটা আমি দিচ্ছি এটাকে আমি স্ক্রিনশট নিচ্ছি স্ক্রিনশট নিতে পারেন তারপর পেইন্টে যাচ্ছি পেইন্টে গিয়ে এটা পেস্ট করতেছি কন্ট্রোল ভি আমি সেভ করে দিলাম এই ধরনের আমাদের কিছু স্ক্রিনশট এখানে দিতে হবে
ব্রাউজে গেলাম, ব্রাউজে গিয়ে স্ক্রিনশটটা সিলেক্ট করে ওপেন দিলাম, এটা এখানে চলে আসতেছে। এরপরে এগুলাতেও ক্লিক করে আমরা এই ধরনের কিছু পিকচার এখানে দিয়ে দিব। এখানে আমি পিকচার আর কোথাও আছে কিনা দেখি, আর এগুলো যদি না থাকে গুগল থেকে ডাটা এন্ট্রি নিয়ে সার্চ করবেন, অনেকগুলো পিকচার আসবে, ওই পিকচার থেকে কোনো একটা পিকচার দিয়ে দিতে পারেন। এটা নিচ্ছে না, এটা বলতেছে কত 550 থেকে 370 পর্যন্ত লাগবে, মানে সাইজ সাইজ দরকার হবে এত, এবং হাইট হচ্ছে এত, ওয়াইড হচ্ছে এত। তো ওইটা যদি আমরা করতে চাই এখান থেকে করে নিতে পারবো। আমি এটাকে থেকে পিকচারটা টেনে পেইন্টে নিয়ে আসছি, অথবা এটা পেইন্টে ওপেন করব। এটা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ পেইন্ট, তারপর পিকচারটা সিলেক্ট করলাম, এখান থেকে রিসাইজ, রিসাইজের মধ্যে আমি এখানে রিসাইজ করে দিচ্ছি। এখানে কত ছিল, হ্যাঁ হাইট 370। এরপরে 550 এটা দেওয়ার পরে ওকে দিলাম। আচ্ছা এটা ফিক্স, 550 370, ওকে। এরপরে এটা আমি আবার সেভ করে দিচ্ছি। এখন যদি এটা অ্যাড করতে যাই কীরকম বলে দেখি, এখন নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো এরকম সমস্যাটা হয় যদি পিকচারটা বড় অথবা ছোটো হয়, পিকচারটা না নিতে পারে, বলবে যে এই সমস্যাটা আছে, ওখান থেকে ওইটা আমাদের পেইন্টে গিয়ে এটা শুরু করে নিতে হবে। আচ্ছা এখানে আরও একটা পিকচার দিয়ে দিবেন, দেওয়ার পরে নিচে আসি, এখানে যদি একটা ভিডিও দিয়ে দেন, যেমন ও একটা ভিডিও দিছে, এরা অনেকে ভিডিও দিছে যে এর ভিডিও, এখানে একটা ভিডিও আছে। তো এরকম যদি, হ্যাঁ এই ভিডিওগুলো, হ্যাঁ সে বানাইছে, এটা সে বানাতে পারে, অথবা অন্য কারোর কাছ থেকে বানিয়ে নিতে পারেন। না না ইন্টারনেট থেকে না, আপনি আপনি যে কাজগুলো করবেন ওই কাজগুলোর উপর একটা ভিডিও, যেমন আমরা এখানে ওইটা ভিডিওটা আপনি ইউটিউবে ইয়া দিতে পারেন, ইউটিউবে দেওয়ার পর ওইখান থেকে আপনি লিঙ্ক করে দিতে পারেন। আচ্ছা এখানে এটা দিতে পারেন, এরপর এখানে পিডিএফ ফাইল দিলে দিতে পারেন। আমি এরপরে কন্টিনিউ দিচ্ছি, সেভ অ্যান্ড কন্টিনিউ, কাজ শেষ। এরপরে পাবলিশ ক্লিক, পাবলিক গিয়ে ক্লিক করে এখানে একটা লিঙ্ক আছে না, এই লিঙ্কটা আপনাকে সব জায়গায় মার্কেটিং করতে হবে। যেমন এখন এখান থেকে এইগুলাতে আমরা মার্কেটিং করতে পারবো, ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লিঙ্কডিন, এগুলোতে আমরা এখান থেকে করতে পারবো। এরপরে এগুলাতে মার্কেটিং করলে আপনি কি পাবেন, ভিউ, মানে আপনার গিকে ইয়া করতে পারবেন, ভিউয়ার্স নিয়ে আসতে পারবেন। ভিউয়ার্স বলতে আপনার এখানে বায়ারদেরকে কাজ সামনে নিয়ে যেতে পারবেন আপনার ইয়াটা। এরপর এখান থেকে ডানে ক্লিক করলাম, এটা পরে বলবো লিঙ্ক, আমরা মার্কেটিংয়েরটা একটু পরে আমরা দেখবো। এটা তো আমার একটা গিগ তৈরি হয়ে গেছে, এরপর এখান থেকে দেখেন আমি এখান থেকে সেলিং এ ক্লিক করলাম। সেলিং এ ক্লিক করার পর আরো অনেকগুলো বিষয় আসছে এখানে, দেখেন ম্যানেজ দিস বায়ার রিকোয়েস্ট ইত্যাদি অনেকগুলো অপশন আছে। মাই গিগস এ ক্লিক করলে আমি যে গিগটা তৈরি করছি গিগটা দেখা যাবে।
আচ্ছা, এখানে গিগটা ওপেন হলো। গিগটা ওপেন হওয়ার পর এই গিগটা নিয়ে আমি বায়ারের সামনে যাব, বায়ারের কাছে যাব। কিভাবে? এটা হচ্ছে আমার ব্যানার, আমি সাইনবোর্ড ধরে রাখছি যে আমি এই কাজটা করি, ঠিক আছে। একটা দোকানে যেমন সাইনবোর্ড দিতে হয়, আপনার একটা দোকান ধরে নিচ্ছে, এই দোকানের মধ্যে একটা সাইনবোর্ড দিয়ে দিয়েছেন কি এখানে আপনি কি করবেন, ডাটা এন্ট্রি কাজ করবেন 24 ঘন্টার। 24 ঘন্টা দিলাম আর কি এমনিতেই, হ্যাঁ সমস্যা নেই। এরপরে সার্ভিস দেবেন আর কি। স্টার্ট সেলিং ক্লিক করলাম, স্টার্ট সেলিং ক্লিক করার পর এখান থেকে বায়ার রিকোয়েস্টে ক্লিক করলাম। বায়ারদেরকে আমি রিকোয়েস্ট করব। আচ্ছা, এখানে এখনও বায়ার আসে নাই, 144 জন দেখা যাচ্ছে। মানে এখানে সবাই বায়ার না, এখানে সবাই বায়ার থাকে না, এখানে যারা কাজ করবে তাদেরও ইয়া থাকে। তো এখানে দেখেন 10 জন, ডেলি 10টা কি করা যাবে, বায়ারকে রিকোয়েস্ট করা যাবে। মানে ডেলি দেখে দেখে এখান থেকে যে কাজগুলো আপনার সাথে রিলেটেড, আপনি যে কাজগুলো করেন, বায়ার যে কাজগুলো করতেছে, ওই ধরনের ওই বায়ারগুলোকে আপনি এখান থেকে রিকোয়েস্ট কাটাবেন। এখানে অফার সেন্ড লিখ আসবে এই জায়গায়। এখনও লোডিং হচ্ছে, আমরা আজকে নেটের অবস্থা তো খুব খারাপ। আমাদের গতকালকে রাত্রে ওই যে বিলবোর্ড সরাচ্ছে যে, ওই সময় নেটের লাইন সহ কেটে দিচ্ছে সবগুলা। এখন ওর মডেম দিয়ে চালাচ্ছে। এখান থেকে দেখেন বায়ার রিকোয়েস্ট, আমরা যদি বায়ারদের রিকোয়েস্ট পাঠাতে চাই, যেমন এখানে অনেকগুলো যে পার্সেল অ্যাসিস্ট্যান্ট, এটা ও ইয়া করতেছে। আচ্ছা, তো ধরে নিচ্ছি এর এখানে আমরা কী করবো, কোন রিকোয়েস্ট পাঠাবো। তো এখান থেকে আমি জাস্ট একটাতে দেখাচ্ছি, স্যান্ড অফার। স্যান্ড অফারে ক্লিক করার পর আমার এই গিগটা সিলেক্ট হয়ে গেছে। মানে এটাই পার্সেল অ্যাসিস্ট্যান্ট সম্পর্কিত। আমরা যদি এই অফার সম্পর্কে কোনো কিছু বলতে চাই বায়ারকে, এখানে বলে দিব কয় দিনের মধ্যে কাজটা দিব, তা এখানে আবার বলে দিচ্ছি, এবং টাকা কত টাকা নিব তা আমরা এখানে বলে দিচ্ছি, $5। ঠিক আছে, এটা দিলাম। এখানে যদি কিছু লিখতে চাই লিখতে পারবো। তারপর ওই যেটা বললাম একটু আগে, আপনি আপনার গিগ সম্পর্কে বলবেন, ডিসক্রাইব করবেন, আপনি কাজ কীভাবে করবেন, এই ধরনের কাজগুলো কথাগুলো বলবেন। হ্যাঁ না, $5 কাজ বড় হলে তো $5 দেবো না। বায়ার এখন বায়ারের কাজ কতটুকু তা আমাদের বলে নাই। বায়ার যখন কাজটা দিবে তখন আমি বল বুঝতে পার যদি পারি যে কাজটা অনেক সময় লাগবে, আপনি কাজটা না বুঝে তো নিবেন না। তখন বায়ারকে আপনি রিকোয়েস্ট করবেন যে, মানে স্যার এভাবে সম্বোধন করবেন যে, আপনি বলবেন যে এই কাজটা তো অনেক বড়, অনেক সময় লাগবে, আমি $5 দিতে এই কাজটা পারতেছি না, এভাবে বলতে হবে। বায়ার নিজে থেকে এটা ইয়া করে দিবে, কী করবে আমাকে বোনাস হিসেবে আপনাকে অ্যাড করে দিবে। এরপর সাবমিট অফার। আচ্ছা, এখানে কিছু লিখতে হবে। তো এখানে আমি জাস্ট এটাই লিখে দিচ্ছি, আমি জাস্ট এটা লিখে দিলাম, হ্যাঁ সেন্ড করে দিলাম, বায়ারের কাছে চলে গেছে। সেভাবে বায়ারের রিকোয়েস্টগুলো পাঠাতে হবে। এখানে আরও অনেকগুলো আছে, আপনি হ্যাঁ এটা ইনবক্সে থাকবে না, আপনি অফার সেন্ড করছেন যেখানে ওখানে থাকবে। এখানে অফার যেগুলো সেন্ড করছেন, যে আমার এই ওকে কী করছেন, অফার করছেন এটাই। হ্যাঁ, ও যদি আপনাকে দিয়ে কাজটা করাতে পারবে মনে হয়, তাহলে আপনাকে অর্ডার দিবে। যেমন ও কী করছে, বিভিন্ন শীট লিড সেটটাতে করতে হবে, আপনি যদি কাজটা পারেন করে দিলেন। আপনার কত অর্ডার জমা আছে, এই যে এখানে নোটিফিকেশন আসবে, এখানে নোটিফিকেশনের মধ্যে এই ধরনের একটা লাইট জ্বলবে, এটা অন্য কালারের লাইট আসবে। তো নোটিফিকেশনের মধ্যে যখন ক্লিক করব, এখানে অনেক লাইটের কী আসছে, অর্ডার দিছে কি না, বায়ার কোনো স্যান্ড কোনো কিছু মেসেজ দিছে নাকি না, এইটা এখানে আসবে। আর যদি ইনবক্সে ক্লিক করে আমাদের ইনবক্সের মধ্যে বায়ার যে স্যান্ড করবে ওটা আসবে। এরপরে এখানে আর আমি এখান থেকে স্টার্ট সেলিংয়ে যাচ্ছি। সেলিংয়ের মধ্যে আপনি এখান থেকে যখন ক্রিয়েট এ গিগে যাবেন, অথবা আপনার গিগে গেলেও পাবেন, এখানে গেলেও পাবেন, রেভিনিউতে পাবেন, আপনি কি আপনার যে টাকাগুলো আছে, আপনাকে কত টাকা আছে ইত্যাদি বিষয়গুলো এখানে পাবেন। এখানে আপনার জিরো, কোনো টাকা নাই, এগুলো এখানে দেখাবে। এখানে আপনার কোথায় কোথায় কত টাকা আছে আরও সুন্দর করে দেখাবে, কত টাকা পেন্ডিং আছে, কত টাকা জমা আছে ইত্যাদিগুলো এখানে দেখাবে। তারপর এখান থেকে আপনি গিগে ক্লিক করলেও, ওখানে আমরা ইয়াতে দেখছিলাম না, গিগে ক্লিক করলেও পাবো। মাই গিগে ক্লিক করলে এখানে নিচে লিখে আসবে অর্ডার কয়টা হয়েছে, ওইটা লিখে আসবে।
তারপর এখান থেকে আপনি টাকা তুলতে পারবেন, ব্যাংক ট্রান্সফার করতে পারবেন, ফাইবার রেভিনিউ কার্ড দিতে পারবেন, ফাইবার কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারবেন এখান থেকে। এগুলাই মোটামুটি। তারপর আরেকটা ক্লাস নিব এটার উপর। ব্যাংক ট্রান্সফার